জয় জগন্নাথ। মো দিবাকর দাস আপনার প্রণাম করছি। এবে চারিআড়ে গোটিয়ে চর্চা, টিভি ঠারু সোশিয়াল মিডিয়া পর্যন্ত। জুন 29 তারিখ 2024 মশিয়া সৃষ্টি হব ধ্বংস, যা ভবিষ্যৎবাণী করেছেন হরিয়ানার জ্যোতির্বিদ কুশল কুমার। তাঁর অনেক কথা সত হয়েছে। সতের কোণ 29 তারিখ দিন সৃষ্টি ধ্বংস হয়ে যাব, নিউক্লিয়স যুদ্ধ হব, আউ যে যুদ্ধের অনেক দেশ মধ্যে বিশ্ব মানচিত্র উভে যাবে, পৃথিবী ধ্বংস পালটি পাইযিব, আউ অনেক পোক মাছি ভরি ভি মরবে লোকে। হরিয়ানার এই জ্যোতির্বিদ 29 তারিখ কথা কুমেন, যা আপনার সোশিয়াল মিডিয়ায় এবে নিয়া ভি ব্যাপি চালছে। 29 তারিখ লোক ভয়ভীত অনেক, সতের কোণ সৃষ্টি ধ্বংস হয়ে যাব এই 29 তারিখে। আপনার মন ভিতরে যে প্রশ্ন লা আপনার পচারি চালছেন, এহা উপরে কোণ মহাপুরুষ পঞ্চসখা মানে কি অচ্যুতানন্দ মহাপুরুষ এহা উপরে কোণ মালিকার লিখিছেন, 2024 মশিয়া 29 তারিখে সতের কোণ সৃষ্টি ধ্বংস হয়ে যাব। ভক্তবন্ধু, এমনি কথা উঠি 2012 মশিয়ার যেতবে বিশ্ব ধ্বংস হয়ে যাবার অনেক ফিল্ম বাহার, অনেক গীত হল, আসহিত লোক মানে আগর নিজ আকাউন্ট করে খরচ করে চাললে, কাহিকি না আকাউন্ট পয়সা আনি সে খরচ করেছেন যে 2012 তো সৃষ্টি ধ্বংস হয়ে যাব, আউ আমি পয়সা কে রকিবু। তো এভাবে অনেক কথা আখি সামনা আসে, যা আপনার ভয়ভীত করে মৃত্যুকে সমস্ত ভয়। আউ এই 2024 মশিয়া যাকি হরিয়ানার জ্যোতির্বিদ কুশল কুমার কহিলে 29 তারিখে হয়ে যাব সৃষ্টি ধ্বংস, তাঁর অনেক কথা সত হয়েছে বলে সে ইন্টারন্যাশনাল মিডিয়ায় মধ্যে এই কথা বাজুছে। তো কিন্তু মহাপুরুষ এহা উপরে কোণ লিখিছেন, তো ভক্তবন্ধু এইটি আপনার স্পষ্ট করা চাহু, এহা উপরে অচ্যুতানন্দ মহাপুরুষ কেউঠি বি লেখি না যে 2024 মশিয়া জুন 29 তারিখে হয়ে যাব সৃষ্টি ধ্বংস, কেউঠি মধ্যে মহাপুরুষ এ কথা কহি না। 2012 মশিয়ারে যেমিতি মালিকার কথা উঠিলা, অনেক চটি বহি মধ্যে মালিলা বাহারিলা যে 2012 মশিয়ারে মহাপুরুষ লিখিলে, মহাপুরুষ কোউঠি বি 2012 মশিয়ারে সৃষ্টি ধ্বংস হওয়ার কথা লিখি না। কিন্তু বিদেশে যেতবে এই কথা 2012 মশিয়া কথা উঠিলা বা ভবিষ্যৎবাণী বক্তা মানে কলে, তাহলে নিয়ে ফিল্ম তৈরি করাগলা। কিন্তু মহাপুরুষ অচ্যুতানন্দ পঞ্চসখা মানে কেউঠি বি 2012 মশিয়ার সৃষ্টি ধ্বংস কথা লিখি নথিলে, কি 2024 মশিয়া জুন 29 তারিখ কথা কোউঠি বি লিখি না। বিশ্বরে বড় ঠাকুর মহাপ্রভু জগন্নাথ যেতবে যা বি সংকেত কিছু নকারাৎমক সংকেত শ্রীক্ষেত্র মিছে, সেতবে সৃষ্টি ধ্বংস আড়কু যাইছি বা কিছু বি বিপদি ঘটিছে। তো আজি সেভাবে কিছু বি নকারাৎমক সংকেত মিলি না, মিলবার না, কাহিকি না মহাপুরুষ লিখিছেন যেতবে মহাপ্রভুঙ্কর দয়া হব বিশ্বর কিছু হব না, কাহিকি না তুমে যেবে কৃপা করিব মতে থিব আবরি কৃতান্তক কিস করিব বুধ ষড়ৈরি। যেতবে সিয়ে আবরিকি থিবে ভক্ত, যেতবে ত্রাহি ত্রাহি ডাকুথিবে সৃষ্টিরে, যেতবে ধ্বংসলীলা আরম্ভ হব, কুহযায় রখিলে রখ জগন্নাথ আউ নাই রখন্তা, তুমে ন রখিলে ভাসিলে শুনি ও চিন্তা। যে মহাপ্রভু ভক্তকে রক্ষা করা বড় দেউলে বসছেন, সে কোণ এত শীঘ্র সৃষ্টিকে ধ্বংস করে দেবে, কাহিকি না সৃষ্টি যার দৃষ্টি বি তার সে দৃষ্টি রকিছেন এই জগৎকে ওড়িশাকে, তেমন 13 দিনর পক্ষ পড়িছে, সেইপাই অনেক ভয়ভীত অনেক, কাহিকি না যেবে বি 13 দিন পক্ষ পড়িছে সেবে বি কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটিছে। ভক্তবন্ধু এ অনেক থর 13 দিনিয়া পক্ষ পড়িছে, কিন্তু সেমিতি কিছু বি মহাপ্রভু মহাপুরুষ লিখি না, মহাপ্রভুঙ্কর কৃপা পাই ভবিষ্যৎবাণী যে করে পঞ্চসখা মানে কেউঠি বি লিখি না। কিন্তু 13 দিন পক্ষের খণ্ড প্রলয় কথা অনেক জায়গার মধ্যে লেখা হয়েছে, তা এ 13 দিন পক্ষ কি আগুক আসুথা 13 দিন পক্ষ তাহলে কেউঠি ক্লিয়র কট ভাবে লেখা যাই না, তেমন সেইপা মহাপুরুষ মধ্যে নিজে নিজ বাক্য লিখিছেন, খড়ি কার খড়ি বণা হয়ে যাব, তিথি লগ্ন ন মিলব, লোক কৌছেন কেবে হব কেবে হব, নিশ্চিন্ত ভাবে কিছু ঘটনা আগুক ঘটব, ভয়ঙ্কর স্থিতি আসলা, লোক বি কে সারে আউ সময় ভালো না, কিন্তু সে সময় এই 2024 মশিয়া 29 তারিখ সেমি কিছু ঘটনা মহাপুরুষ লিখি না, সেমি বি কিছু ঘটনা ঘটবনি। তেমন আপনার মানে ব্যতীব্রস্ত নহি মহাপ্রভুঙ্কু প্রার্থনা করন্তু, ঈশ্বর দুঃখকু সে হি দূর করবে, যেতবে নহিলা নহিলা বলে পড়ুছি ঘুরি, হইলা বেড়ে চেতা নথিব কাহারি, প্রকৃত কিছু হো নাই কিছু হো নাই, মালিকা মিছ এসব কথা লোক মানে কৌছেন, যেতবে হব সেতবে চেতা কাহারি নত, বেড় আসুচি হব নিশ্চিন্ত, কিন্তু ই জুন 29 তারিখ হব এ কথা কেবে বি মহাপুরুষ কোটি লিখি না, কি ধ্বংসলীলা চালিব। তেণু আপনার মানে ব্যতীব্রস্ত নহি মহাপ্রভুঙ্কু আমি প্রার্থনা করা, বিশ্বর মঙ্গল হেউ জগতর কল্যাণ হেউ, আমার প্রার্থনার শক্তি এতে অছি বিশ্বর সমস্ত দুঃখক মধ্যে দূর করে দিয়ে, মহাপ্রভু প্রসন্ন হলে জগতর কল্যাণ হয়ে, তো সেইপা আমি মানে প্রার্থনা করা, ভিডিওকে বহুমাত্রায় সেয়ার করা, যে মানে সোশিয়াল মিডিয়ায় অনেক কুমেন যে এ 29 তারিখ দিন সৃষ্টি ধ্বংস হব, বিলকুল সেমি কিছু ঘটনা মহাপুরুষ লিখি না, তো ভিডিওকে দেখা মাত্রে সেয়ার করতু, হুয়েত ভয়রু সে ভক্তিজাত হেউ, মহাপ্রভুঙ্কু প্রার্থনা করতু, সমস্তে প্রার্থনা করতু,
ଆଗକୁ ସବୁକିଛି ହିଁ ଭଲ ହେଉ। ଏଥିପାଇଁ ଭିଡ଼ିଓକୁ ସେୟାର କରନ୍ତୁ, ଚ୍ୟାନେଲ ଯଦି ନୂଆ ମାଳିକାର କଥାକୁ ଶୁଣିବାକୁ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ କରନ୍ତୁ। କିନ୍ତୁ ଯୁଦ୍ଧର କଥା ମହାପୁରୁଷ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଲେଖିଛନ୍ତି, ଆଗକୁ ମଧ୍ୟ ଭୟଙ୍କର ଯୁଦ୍ଧ ଆସୁଛି, କିନ୍ତୁ ତାହା ପର୍ଟିକୁଲାର କେଉଁ ଡେଟ୍ରେ ହେବ ସେ କଥା ମହାପୁରୁଷ କେଉଁଠି ବି ଲେଖିନାହାନ୍ତି। କାହିଁକି ନା ମହାପୁରୁଷଙ୍କର ମାଳିକା କହିଲେ, ଭୟଙ୍କର ଯୁଦ୍ଧ ହେବ, ଭୟଙ୍କର ଯୁଦ୍ଧ ହେବ, ଦେଶ ଦେଶ ମଧ୍ୟ ଗୋଳ ହୋଇ ବୋଲୁ ଯାଇ ଫୁଲ, ଏ କଥାଟି ଅଟଇ ଧ୍ରୁବ, ଏ କଥାଟି ଅଟଇ ଧ୍ରୁବ, ଏ କଥା ମଧ୍ୟ ଲେଖିଛନ୍ତି, ଭୟଙ୍କର ଯୁଦ୍ଧ ହେବ। ପୁଣି କାହା ସହିତ ହେବ କହିଲେ, ବିଶ୍ୱାସଘାତକ ଅଟଇଛି ନା, ଚୁଟି କାଟିଦେବ ସେବେଳେ ସିନା, ଚୀନ କଥା ମଧ୍ୟ ଲେଖିଛନ୍ତି, ଶତ୍ରୁ ଦେଶ ପାକିସ୍ତାନ କଥା ମହାପୁରୁଷ ଲେଖିଛନ୍ତି। ତେଣୁ ଯୁଦ୍ଧ ତାଙ୍କ ଭିତରେ ହେବ, ଦେଶ ଦେଶ ମଧ୍ୟରେ ମଧ୍ୟ ଗୋଳ ହେବ। ତେଣୁ ଭାରତ ଅନେକ ଦେଶର ଯୁଦ୍ଧରେ ମଧ୍ୟ ମୁଣ୍ଡ ପୁରେଇ ଯୁଦ୍ଧକୁ ସମାଧାନ କରିବ, ଏ କଥା ମଧ୍ୟ ମହାପୁରୁଷ ଲେଖିଛନ୍ତି। କିନ୍ତୁ ଜୀବନ ଅଣତିରିଶ କଥା କେଉଁଠି ବି ନାହିଁ। ତେଣୁ ମାଳିକାକୁ ଅତିରଞ୍ଜିତ କରି ଆମେମାନେ ଜମା ବି ମହାପୁରୁଷଙ୍କର ଏ ଯେଉଁ ପବିତ୍ର ମାଳିକା ଯାହା ସତ୍ୟ ହୋଇ ଚାଲିଛି, ପର୍ବତ ଶିଖରେ ଫୁଟିବ କହିଁ ଅଚ୍ୟୁତ ବର୍ତ୍ତମାନ ଟଳିବ ନାହିଁ, ତା ଭିତରେ ଅନ୍ୟମାନଙ୍କର ବିଶ୍ୱାସରେ ଜମା ବି ଆଘାତ ଆମେ ପହଞ୍ଚାଇବା ନାହିଁ, ବରଂ ମାଳିକା ସତ୍ୟ, ଆଗତ ଭବିଷ୍ୟତ ଯାହା ଲେଖିଛନ୍ତି ତାହା ସତ୍ୟ ହୋଇ ଚାଲିଛି। ଜୟ ଜଗନ୍ନାଥ, ଜୟ ପଞ୍ଚସଖା, ଜୟ ଜଗନ୍ନାଥ। ଧନ ଅର୍ଜନେ ଧର୍ମ କରି ଧର୍ମେ ପ୍ରାପ୍ତ ନରହରି। ଯଦି ଆପଣମାନଙ୍କ ଧନ କୌଣସି ଗରିବ ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କ ସେବାରେ ଲାଗିପାରିଲା, ଜାଣନ୍ତୁ ଆପଣଙ୍କର ରୋଜଗାର ସାର୍ଥକ ହେଇଗଲା, ଆପଣଙ୍କ ଧନର ମଧ୍ୟ ବହୁତ ମହତ୍ତ୍ୱ ରହିଲା। ତ ଆଜି ଆପଣମାନେ ଯଦି ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ସେଇ ଧନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ଯେମିତିକି ଆମେ ଗୋଟିଏ ଆମ୍ବୁଲାନ୍ସ କରିଛୁ, ଯେଉଁ ଆମ୍ବୁଲାନ୍ସ ପ୍ରତିଦିନ କିଛି ଅସହାୟ ରୋଗୀମାନଙ୍କୁ ମେଡ଼ିକାଲରେ ପହଞ୍ଚାଏ, କିଛି ଗରିବ ଅନାଥ ଶିଶୁମାନଙ୍କୁ ମଧ୍ୟ ଆମେ ବସ୍ତ୍ର ଦାନ କରୁ, କିଛି ରୋଗୀମାନଙ୍କ ପାଖରେ ପହଞ୍ଚୁ ଯେଉଁମାନେ ବହୁତ ରୋଗରେ ପୀଡ଼ିତ, ସେମାନଙ୍କ ପାଖରେ ଆମେ କିଛି ଅର୍ଥ ଆଉ ଗରିବ ଲୋକମାନଙ୍କୁ ସହାୟତା ପ୍ରଦାନ କରୁ। ଏ କିଛି ଦିନ ପୂର୍ବରୁ ଆପଣମାନେ ସହଯୋଗ କଲେ, ଆମେ ମଧ୍ୟ କିଛି କମ୍ବଳ ଅସହାୟମାନଙ୍କ ପାଖରେ ଯାଇ ପହଞ୍ଚି ବାଣ୍ଟିଥିଲୁ, ଆପଣଙ୍କୁ କୃତଜ୍ଞତା ଜ୍ଞାପନ କରିବା ସହିତ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କ ଧନ ଆମ ଦ୍ୱାରା କୌଣସି ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ନିଶ୍ଚିନ୍ତ ଆପଣ କଲ୍ କରନ୍ତୁ। ଆଉ ଆପଣଙ୍କ ବିବାହ ବାର୍ଷିକରେ, ଆପଣଙ୍କ ପିଲାମାନଙ୍କ ଜନ୍ମରେ, ଶ୍ରାଦ୍ଧରେ ଯଦି ଆପଣ ଦାନ କରିବାକୁ ଚାହୁଁଛନ୍ତି, ଆପଣଙ୍କ ପୁଅ ନାମରେ, ଝିଅ ନାମରେ, ସ୍ତ୍ରୀ ନାମରେ, ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣ ଦାନ କରିପାରିବେ। ସ୍କ୍ରିନ୍ରେ ଚାଲିଥିବା ନମ୍ବରରେ ଆପଣ କଲ୍ କରନ୍ତୁ, ଆମେ ଦେବୁ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ପେ ନମ୍ବର, ଯେଉଁ ଫୋନ୍ପେ ନମ୍ବରରେ ଆପଣଙ୍କର ଦାନ ପହଞ୍ଚି ପାରିବ। ଆଉ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଦାନ କେଉଁ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁଛି ତାର ମଧ୍ୟ ଭିଡ଼ିଓ କରି ଭାବ ଦିବାକର ଚ୍ୟାନେଲରେ ଆମେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ପକାଇବୁ, ଆପଣ ଦେଖି ନିଶ୍ଚିନ୍ତ ଖୁସି ହେବେ। ତ ଆପଣଙ୍କ ପୁଅ, ଝିଅ ବିବାହ ବାର୍ଷିକ ଜନ୍ମଦିନରେ ଯଦି ଆପଣ ଚାହୁଁଛନ୍ତି ଆପଣଙ୍କର ଦାନ ମହତ କାର୍ଯ୍ୟରେ ଲାଗୁ, ତ ସେଇ ଶୁଭ ଦିନମାନଙ୍କରେ ଆପଣ କଲ୍ କରି ଆମକୁ ଫୋନ୍ପେ ନମ୍ବର ମାଗିପାରିବେ, ଆଉ ଆମ୍ଭେମାନେ ଆପଣଙ୍କୁ ଫୋନ୍ପେ ନମ୍ବର ଦେବୁ, ଯେଉଁ ନମ୍ବରରେ ଆପଣ ସହଯୋଗ ରାଶି ପଠାଇ ପାରିବେ। ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆପଣଙ୍କର ଧନର ସାର୍ଥକତା ହେବ।